এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মানা দা ব্লগ। সো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এলাম আজকে আরেকটা ব্লগ নিয়ে। সো আজকে ব্লগটা হতে চলেছে রিসেপশন ব্লগ। তো আগের দিন তোমাদেরকে আমি ব্লিয়ের ব্লগটা শেয়ার করেছিলাম, আর আশা করছি ওটা তোমাদের ভালো লেগেছে। আর তো তার জন্য আজকে আবার রিসেপশন ব্লগ নিয়ে এসেছি। তো এখন আমরা যাব বিশিতের বাড়ি। তো তার জন্য এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। আর সো আমাদের বেরোনোর কথা ছিল দুপুরে, কিন্তু এখন সবাই রেডি হতে হতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেছে। সো এবার সবাই মিলে যাব। তো দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের দারুণ লাগবে। আমাদের বেরোনোর কথা ছিল দুপুরে, কিন্তু এই একজন দুপুর রেডি হতে হতে এখন পুরো সন্ধে হয়ে গেছে। এখনই আমরা বেরোবো, আর বেশি দেরি করবো না। সো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এই যে সবাই রেডি হয়ে গেছে, আর এবার আমরা বেরোবো। তার মা চেঞ্জ করতেছে। দুপুর থেকে একজন একজন করে রেডি হতে হতে এখন পুরো সন্ধে হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো, আর আজকে দুপুরে আমাদের বেরোনো হয়নি, কারণ আজকে প্রচন্ড বাতাসও দিয়েছিল। তো তার জন্য করার পরে আমরা পৌঁছে গেলাম পিসিদের বাড়ি। আর এই যে নিউলি ম্যারিড কাপল, দাদা বৌদি, তো ওদের ফটো সেশন হচ্ছিল। তো আমি গিয়েও সবার প্রথমে বৌদির সাথে ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর আজকে সন্ধ্যাটা আমরা সবাই মিলে দারুণ মজা করেছিলাম। এভাবে তো সবার সাথে রোজ রোজ দেখা হয় না, ওকেশন ওয়াইজই দেখা হয়। তো আজকে প্রায় 3 বছর পরে আবার পরিবারের সবার সাথে দেখা হলো, তো দারুণ মজা হয়েছিল। তার আগে আবার আমার আরেকটা দাদার বিয়েতে আজ 3 বছর আগে সবার সাথে দেখা হয়েছিল। তো আজকাল এমনই হচ্ছে, ওকেশন সবার সাথে দেখা হয়। আজকাল সবাই নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকে যে রিলেটিভসদের ঘরে আগের মতো যাওয়া হয় না বা দেখা সাক্ষাৎ হয় না। তো ওকেশনগুলোতে গেলে সবার সাথে দেখা হয়, মজা হয়। প্রসেশনের পরে আমি চলে গেলাম খেতে। তো এখানে আমি গিয়ে সবার প্রথমে খেয়ে নিচ্ছি কফি। তো আজকে কফিটা দারুণ হয়েছিল, আর তার সাথে ছিল পকোড়া। তো ভেজ পকোড়াটাও ভীষণ টেস্টি ছিল। তো সবার প্রথমে তো আমি কফি খেয়ে নিয়েছি, আর তারপরে চলে গেলাম মাই ফেভারিট ফুচকা। তো ফুচকা আমার না সবারই ফেভারিট, আর আজকে আমি এত ফুচকা খেয়েছিলাম তার জন্য পরে একদমই ভাত খেতে পারিনি। কিন্তু যাই হোক, ওভারঅল ফুচকাটা দারুণ ছিল। আর দাদাদের বিয়ের ডেকোরেশনটাও দারুণ ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল। লাইটিং ক্যামেরা আমাদের একজন রিলেটিভসে প্যান্ডেলটা করেছিল, তো দারুণ করেছিল। আর তার সাথে ছিল ডিজে, তো ডিজেতে আমরা ফাটিয়ে আজকে নেচেছি। তো সেই সনগুলো আর দেওয়া যাবে না, নাহলে কপিরাইট চলে আসবে। তো তার জন্য আমি এখানে সাউন্ডগুলোকে মিউট করে দিয়েছি। কিন্তু ওভারঅল আজকে আমরা প্রচণ্ড মজা করেছি, এত মজা করেছি যে আমি ভালো করে ভিডিও করতেই পারিনি, কারণ মোবাইলটা আমি কাকে দেবো ভিডিও করার জন্য খুঁজেই পাচ্ছিলাম না। তো তার মাঝে মাঝে আমি একটু একটু করে শট নিয়েছি, তো সেগুলোকে মিলিয়ে আমি এই ব্লগটা বানিয়েছি। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা ডান্স করতে চলে গেলাম। তো এইভাবে আজকে সন্ধ্যাটা আমরা দারুণ মজা করলাম, খুব ভালো করে আজকে সন্ধ্যাটা কাটালাম। আর এবার অনেক রাতও হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি চলে যাব। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করেছি, বেশি লং করলাম না। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। দেখাবো অন্য ব্লগে। টাটা।